লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা। মেজর ও ক্যাপ্টেন সহ পটল তুলেছে ইসরায়েলের আরও তিন সেনা। গাজায় যুদ্ধে যেতে অস্বীকৃতি, যুবকের কারাদণ্ড ইসরায়েলের। ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তার কিছুই পরিবর্তন করবে না বলেছে ক্রেমলিন। নীরবে ইউক্রেনে কৌশল পরিবর্তন করেছে বাইডেন প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা। লেবানন থেকে উত্তর ইসরায়েলে বেশ কিছু জায়গায় রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যদিও এসব রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এর আগে সেখানে রকেট হামলার সাইরেন বাজানো হয়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে উত্তর ইসরায়েলে লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে বন্দর নগরী আক্রে থেকে দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তাছাড়া হাইফা শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ মুভমেন্ট। প্রতিটি গোষ্ঠী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রতিদিনই শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে। রামাল্লা ও পশ্চিম তীরে তীব্র অভিযান চালাচ্ছে ইসরায়েল। এক প্রতিবেদনে জানানো হয়েছে বুধবার গাজার মধ্য অঞ্চলে স্থল অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার মধ্য অঞ্চল ও খান ইউনিস থেকে পালাচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি। কিন্তু গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়। বিভিন্ন দাতব্য সংস্থাও ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত 21,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। এদিকে মেজর ও ক্যাপ্টেন সহ পটল তুলেছে ইসরায়েলের আরও তিন সেনা। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আরও তিন সেনা নিহত হয়েছে। এর মধ্যে একজন মেজর ও একজন ক্যাপ্টেন রয়েছে। এই তিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী এ পর্যন্ত গাজায় স্থল অভিযানে 167 জন সেনা নিহত হল। তবে হামাস বলছে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি। এই তিন সেনার মধ্যে মেজর ও ক্যাপ্টেন পদমর্যাদার দুজন নিহত হয়েছে গাজার মধ্য অঞ্চলে। তাদের সাথে আরও একজন সেনা কর্মকর্তা ওই দুই সিপাহী আহত হয়েছে। এদিকে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের উত্তর অঞ্চলে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এদিকে গাজায় যুদ্ধে যেতে অস্বীকৃতি, যুবককে কারাদণ্ড ইসরায়েলের। গাজায় ইসরায়েল গণহত্যামূলক হামলা চালাচ্ছে অভিযোগ তুলে ইসরায়েলের সেনাবাহিনীতে যোগদান করতে অস্বীকার করেছে এক কিশোর। সেজন্য তাল মিতনিক নামে ওই কিশোরকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। 18 বছরের তাল মিতনিক তেল আবিবের বাসিন্দা। মঙ্গলবার ছেলেটিকে সামরিক কারাগারে পাঠানো হয়েছে, খবর বিবিসি ও আল জাজিরার। তাল মিতনিক হলেন প্রথম ইসরায়েলি বিবেকবান আপত্তিকারী যিনি গাজায় ইসরায়েলে হামলার কারণে সামরিক বাহিনীতে যোগদানে অস্বীকৃতি জানালেন। তালকে মঙ্গলবার আরও কিছু যুবকের সঙ্গে তেল আবিবে হাসুমার সেনানিয়োগ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই সময় গাজায় যুদ্ধের কথা উল্লেখ করে IDF এই তালিকাভুক্ত হতে অস্বীকার করেন তাল। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েল অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে। আমি বিশ্বাস করি যে হত্যার দ্বারা হত্যার সমাধান করা যায় না। তাল আরও বলেন, হামাস যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে গাজার অপরাধমূলক হামলা তার সমাধান আনবে না, সহিংসতার সমাধান করবে না। সেজন্য আমি প্রত্যাখ্যান করছি। কারাগারে পাঠানোর আগে মিতনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, আমি গাজায় ধারাবাহিক আগ্রাসন, নিপীড়ন এবং রক্তপাত ঘটানোতে অংশ নিতে চাই না, তবে আমি সমাধানের পক্ষে সরাসরি কাজ করতে চাই। এই ঘটনার পর তালকে তাৎক্ষণিক 30 দিনের কারাদণ্ড দেওয়া হয়। সাধারণত কোনো তরুণ সেনাবাহিনীতে যুক্ত হতে অস্বীকৃতি জানালে ইসরায়েল 7 বা 10 দিনের জন্য তাকে কারাগারে পাঠায়। পরে তিনি অনুতপ্ত হলে কিংবা মতের বদল ঘটলে মুক্তি দেওয়া হয়। তবে তালকে একেবারেই 30 দিনের জন্য কারাদণ্ড দেওয়ার অর্থ হচ্ছে কিশোরটিকে সম্ভবত ইসরায়েলি সরকারের নীতি ও গাজায় যুদ্ধে স্পষ্ট সমালোচনার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। সামরিক চাকরিতে আপত্তি অব্যাহত রাখলে তাকে বারবার কারাগারে মুখোমুখি করা হতে পারে। এদিকে ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তায় কিছুই পরিবর্তন করবে না বলল ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছে ইউক্রেনের জন্য পশ্চিমাদের দ্বারা বরাদ্দ করা আরও অর্থ বিশেষ সামরিক অভিযানের জন্য ঘটনার গতিপথ পরিবর্তন করবে না। এ অর্থ বিশেষ সামরিক অভিযানের ঘটনার গতিপথ পরিবর্তন করতে অক্ষম। পেসকভ মিডিয়াকে বলেছেন, আমরা এটি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের জন্য মূল জিনিসটি আমাদের সামনে যে লক্ষ্যগুলি রয়েছে তা অর্জন করা। রুশ নেতার মুখপাত্র ইউরোপীয় ইউনিয়নের আকস্মিক পরিকল্পনার বিষয়ে
মন্তব্য করেছিলেন যা ফিনান্সিয়াল টাইমস অনুসারে ইউক্রেনে 20 বিলিয়ন ইউরোর আর্থিক সহায়তার পরিকল্পনা। এই অর্থ বরাদ্দ করা হচ্ছে ইইউ অর্থনীতির ক্ষতির জন্য যারা ইতিমধ্যে কঠিন সময়ের মধ্য দিয়ে লড়াই করছে। এই অর্থ বরাদ্দ করা হচ্ছে ইইউ দেশগুলির শিল্পের ক্ষতি ও ইইউ দেশগুলির ভবিষ্যতের ক্ষতির জন্য। প্রেসকপ জোর দিয়ে এই কথা বলেছেন। তার মতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইতিমধ্যে বুঝতে পেরেছে যে এই তহবিলের একটি উল্লেখযোগ্য অংশ লুণ্ঠন করা হচ্ছে। ইউরোপীয় এবং আমেরিকান উভয়ই দুর্নীতির মাত্রা পুরোপুরি বোঝে। তারা বুঝতে পারে যে এই অর্থের একটি উল্লেখযোগ্য অংশ চুরি করা হচ্ছে। প্রেসকোপ উল্লেখ করেছেন যে দেশগুলি অর্থ বরাদ্দ করে তাদের নেতৃত্ব এটি জানে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে এবং দেশগুলি করদাতাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে। অবশ্য আমরা বুঝতে পারি যে ইউরোপীয় ইউনিয়ন অর্থ বরাদ্দ অব্যাহত রাখার ইস্যুতে নিজেদের মধ্যে বেশ গুরুতর দ্বন্দ্বের সম্মুখীন হচ্ছে। এই অর্থ বরাদ্দ করা হয়েছে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এবং এমন একটি শাসনকে সমর্থন করার জন্য যা অজানা উদ্দেশ্য এবং অজানা দক্ষতার সাথে এটি ব্যয় করছে। প্রেসকোপ বলেছিলেন এই কথা। এদিকে নীরবে ইউক্রেনে কৌশল পরিবর্তন করছে বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা এবং ওয়াশিংটনে অবস্থানরত এক ইউরোপীয় কূটনীতিকের মতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সম্পূর্ণ বিজয় নিশ্চিত। এখন আর পশ্চিমাদের টার্গেট নয়, তারা এখন ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে চায়। খবর পলিটিকোর প্রতিবেদনটিতে বলা হয়েছে প্রকাশ্যে ইউক্রেন নিয়ে কোনো নীতির পরিবর্তন ঘোষণা দেয়নি হোয়াইট হাউস ও পেন্টাগন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা এবং একজন ইউরোপীয় কূটনীতিক পলিটিকোকে নিশ্চিত করেছেন গোপনে ইউক্রেনের জয় নিশ্চিতের ভাবনা বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। পলিটিকোর সাংবাদিক মাইকেল হাসকে আরো বলা হয় যুক্তরাষ্ট্র ও মাইকেল হাসকে তারা আরো বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা এখন ইউক্রেনীয় সেনাদের পিছু হটার পরিকল্পনা সাজাচ্ছেন। ব্যর্থ কাউন্টার অফেন্সিভ পুরোপুরি সমাপ্ত করে এখন প্রতিরক্ষামূলক অবস্থান নেবে ইউক্রেনীয় সেনারা। মাইকেল বলেন প্রেসিডেন্ট জো বাইডেন আগে যেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, সেখানে এখন তিনি বলছেন যতদিন সম্ভব ততদিন পাশে থাকবে তারা। কংগ্রেসে ইউক্রেনের জন্য নতুন সহায়তা আটকে যাওয়ার পর এখন বাইডেন ইউক্রেনের নিজস্ব সামরিক শিল্পের পুনরুত্থানের জন্য চাপ দিচ্ছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করা সবসময় যুক্তরাষ্ট্রের একমাত্র পরিকল্পনা ছিল। ইউক্রেনকে সহায়তার একটাই উদ্দেশ্য ছিল দর কষাকষি সময় যাতে তারা সুবিধাজনক স্থানে থাকতে পারে। পলিটিকোর রিপোর্টে বলা হয় বাইডেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য উভয় স্থানেই যুদ্ধবিরতি চান। ইসরায়েলের প্রতি তার অব্যাহত সমর্থনের কারণে প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমর্থন হারাচ্ছে বাইডেন। তিনি নির্বাচনের বছরে নেতিবাচক শিরোনাম এড়াতে চাইছেন। প্রায় দুই বছর ধরে ইউক্রেনকে সর্বোচ্চ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে এখন রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে বাধ্য হওয়ার বিষয়টি বাইডেনের রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলবে। এই আশঙ্কা থেকে প্রকাশ্য এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা শোনা যাচ্ছে না। এক মার্কিন কর্মকর্তা বলেন হোয়াইট হাউস এই রাজনৈতিক ঝুঁকি সম্পর্কে অবগত রয়েছে, এর মধ্যে শান্তি আলোচনার প্রস্তুতি শুরুও হয়ে গেছে। গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে ইউক্রেনের জন্য যে বিশাল এলাকা রাশিয়া দখল করে নিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকার ইঙ্গিত দিয়েছে মস্কো। ফলে এখন যে ফ্রন্টলাইন রয়েছে তাই হবে ইউক্রেন রাশিয়ার সীমান্ত। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন পশ্চিমা দেশগুলি ষড়যন্ত্র তাদের আধিপত্য হ্রাস পাচ্ছে, বিশ্বকে অশান্তিতে ফেলার জন্য মূলত তারাই দায়ী। লাভরভ অফিসিয়াল টাস নিউজ এজেন্সির দ্বারা প্রকাশিত বছর শেষের সাক্ষাৎকারে সতর্ক করে দিয়েছিলেন যে বিশ্বব্যাপী কেউই 2024 সালে পশ্চিমা ষড়যন্ত্র থেকে রক্ষা পাওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারে না। পৃথিবীতে ঝড় অব্যাহত রয়েছে, এর একটি কারণ হল যে পশ্চিমের শাসক চক্রগুলি তাদের সীমানা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে সংকটকে উস্কে দেয় যাতে অন্য জনগণের খরচে তাদের নিজস্ব সমস্যাগুলি সমাধান করা যায়, বলেছেন ল্যাব্রপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।